Hi there, this is Rocky. Welcome to my new tutorial. Today my topic is how to talk to a client about logo design. এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন যে একজন ক্লায়েন্ট যখন এসে একজন ডিজাইনারকে লোগো নিয়ে কাজ করতে বলে তখন ডিজাইনার ক্লায়েন্টের থেকে কি ধরনের কোশ্চেন করে ক্লায়েন্টের থেকে কাজটা বুঝে নেয়। চলুন দেখা যাক আজকের ভিডিওর মাধ্যমে পুরো সিনারিওটা কিভাবে হয়। হ্যালো মিস্টার রকি। Hi, how are you? I'm fine, how are you? I'm fine also. Have a seat, please. Thank you. So, ma'am, how can I help you? Well, my name is Dilshad and I'm a fashion designer. So, I'm going to start a fashion house. But I need a logo for that. Very good. I love to work with you. But before I start the logo design, I need some conversation with you. I need some information. So, would you like to tell me something about your business? Sure. And I need some information, so may I ask you some questions, please? Yes, please. Sure. Okay. So you say you're going to start a fashion house. Yes. What's your fashion house name? Its name is Dil Fashion. Dil Fashion. Yes. Nice name. What kind of product your fashion house provided? Well, my fashion house provide clothing items actually. Clothing items. It's only clothing items or any other product, accessories or other things? Not other accessories, only clothing items. Dear audience, client যখন আপনাকে তার বিজনেসের নাম বলবে যে আমার বিজনেসের নাম এটা এবং আপনি লোগো বানান, তো আমরা লোগো ডিজাইনারের নাম শুনে কিন্তু লোগো ডিজাইনের উপর কাজ করি না। আমাকে নাম শোনার পরও আরও অনেক কিছু ক্লায়েন্টের সাথে কোশ্চেন করে জেনে নিতে হয়। যেমন আমি তাই ওনাকে এখন আমার ক্লায়েন্টকে কোশ্চেন করলাম যে হোয়াট প্রোডাক্ট ইউর বিজনেস অফার, যে আপনার বিজনেস কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে, এবং আমার ক্লায়েন্ট আমাকে অ্যান্সার দিল যে আমার হচ্ছে ক্লোথিংস আইটেম। অ্যাজ শি সেড মি যে আমার ফ্যাশন হাউস দিল ফ্যাশন, এবং আমি যদি দিল ফ্যাশন নিয়ে কাজ করা শুরু করতাম, লোগো ডিজাইন করা শুরু করতাম, তাহলে আমার লোগোটা ভুল হতো। কী ধরনের ভুল হতো? প্রোডাক্ট না জেনে লোগো ডিজাইন করলে। অ্যাজ লাইক দিল ফ্যাশন বলতে আমরা যেটা বুঝি অনেক কিছু মিন করতে পারে, এটা জামা কাপড় ক্লোথিংস আইটেমও মিন করতে পারে, এটা কোনো অর্নামেন্টস অ্যাক্সেসরিজও মিন করতে পারে, এটা কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের ফ্যাশন হাউস এরকম কিছু মিন করতে পারে। বাট আমার ক্লায়েন্ট যখন আমাকে স্পেসিফিক করে আমাকে জানালো যে আমার ক্লোথিংস আইটেম, আমার দিল ফ্যাশনসটা ক্লোথিংস আইটেম নিয়ে কাজ করে, জামা কাপড় নিয়ে কাজ করে, তখন আমি ওই দিকটাতেই ফোকাস করতে পারবো যে কী ধরনের লোগো তৈরি করলে এটা তার ফ্যাশন হাউস জামা কাপড়কে মিন করে। সো দ্যাট আমি এটা কোশ্চেন করে ক্লায়েন্টের থেকে জেনে নিলাম। Who is your target audience? You say that I only provide clothing items and it's only for women and especially young women. So they are my target audience, young women. So why I ask her about the target audience? It's a very important question. আপনি যদি টার্গেট অডিয়েন্স কি এটা না জেনে ডিজাইন করা শুরু করেন, আপনার ডিজাইনটা ভুল হতে পারে। শুধু প্রোডাক্ট কি আমি জানলাম যে হ্যাঁ তার ফ্যাশন হাউস, তার ক্লোথিংস আইটেম প্রোডাক্ট, আমি ক্লোথিংস আইটেম নিয়ে ডিজাইন করা শুরু করলাম, বাট আমার ল্যাকিংস আছে যে আমি জানি না তার টার্গেট অডিয়েন্সটা কে। টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে হয় একজন লোগো ডিজাইনারকে দুইভাবে। টার্গেট অডিয়েন্স রিসার্চটা হয় জেন্ডার বেস অ্যান্ড এজ বেস। জেন্ডার বেস রিসার্চ বলতে বোঝায় যে আপনার বিজনেসের টার্গেট অডিয়েন্স, টার্গেট কাস্টমার কারা, এটা ছেলেরা না মেয়েরা নাকি বোধ দুজনই এরকম কিছু হতে পারে। আর এজ বেস রিসার্চটা হয় বয়স ভেদে, যে আপনার যে টার্গেট অডিয়েন্স আপনার কাছ থেকে আপনার কাস্টমার হয়ে কাজ করবে তারা কোন বয়সের কাস্টমার। যেমন এই কোশ্চেনগুলো আমি আমার ক্লায়েন্টের থেকে করেছি এবং ক্লায়েন্ট আমাকে অ্যান্সার দিয়েছে যে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে জাস্ট লেডিস, ইয়ং গার্লস, ফিমেলস কাস্টমার্স। তার টার্গেট অডিয়েন্স রিসার্চটা না জেনে যদি আমি ডিজাইন করতাম তাহলে যে ভুলটা আমি করতাম, এখানে আমার লোগোটা ফিমেলদের জন্য নাও হতে পারতো। কিছু কিছু বিজনেসের টার্গেট অডিয়েন্স থাকে, ফর এক্সাম্পল যদি বলি যে লাগে একটা লেডিস পার্লার, ওই লেডিস পার্লারের কাস্টমার শুধুমাত্র লেডিসরাই হয়। একটা জিম সেন্টার যেখানে হয়তো শুধু বয়েজদের জন্য, সেখানে শুধু ছেলেরাই যাবে জিম করতে, ঠিক আছে। ঠিক তেমনিভাবে তার যে ফ্যাশন হাউস আছে ওনার ফ্যাশন হাউসের কাস্টমার্স, উনি বলছে যে ইটস স্পেসিফিক ফর গার্লস, ইয়ং লেডিস, তাই না? এই ইয়ং লেডিস থেকে আমি কিন্তু এইজ বেস রিসার্চটাও করতে পারছি যে ইয়ং জেনারেশনস মেয়েদের জন্য বা শুধুমাত্র মেয়েদের জন্য স্পেসিফিক কালার, টাইপোগ্রাফি, কনসেপ্ট কেমন হতে পারে, এই রিসার্চটা করে আমি দেন লোগো ডিজাইনটা করব। সো ইট উইল হেল্পস মি টু নো দ্যাট অ্যাবাউট দ্য টার্গেট অডিয়েন্স। একজন লোগো ডিজাইনার অবশ্যই উচিত ক্লায়েন্টের বিজনেসের টার্গেট অডিয়েন্স জেনে তারপর লোগোর উপর কাজ করা। ক্যান ইউ শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর বিজনেস গোলস? Well, you say that I like fashion, I like trends, and I always bring some new type of, latest type of fashion for my customers.
and that is my goal, that to bring new variation type of clothes for my clients. So dear audience, why I asked my client about her business goals? It's also another important question for you to know that about the business goals of your client. Without this information, your logo will not be perfect. Business goal jokhon client apnar sathe share korte parbe tokhon eta apnake ekta perfect logo toiri korte help korbe. Do you think any other business as your competitors, any other fashion house as your competitors, you think about that? Well, I think Yellow, Ecstasy, these are my competitors. Yellow and Ecstasy? Yes. That's also good brand. Mm. Okay. So you think that your logo will be different from the Yellow and Ecstasy color, typography, everything? Yes, you have a different concept from them? Mm-hmm. Okay. Okay. Why you ask your client about their business competitors? আমরা যেমনিতে একজন লোগো ডিজাইনার টার্গেট অডিয়েন্স জেনে কাজ করে, ঠিক তেমনিভাবে একজন লোগো আর্টিস্টকে তার ক্লায়েন্টের বিজনেস কম্পিটিটার্সকেও জেনে কাজ করতে হয়। এখন টার্গেট অডিয়েন্স কি বুঝলেন? নাও আই উইল এক্সপ্লেইন ইউ অ্যাবাউট দ্য কম্পিটিটার্স। একজন লোগো ডিজাইনারকে কেন কম্পিটিটার্স হিসাবে করতে হয়? প্রত্যেকটা বিজনেস, যেমন দিল ফ্যাশনস, উনি তার বিজনেস স্টাবলিশ করতে যাচ্ছে, বিজনেস তৈরি করতে যাচ্ছে বা বিজনেস রান করতে যাচ্ছে একটা ফ্যাশন হাউস নিয়ে, অবশ্যই উনার দেশে বা তার পারিপার্শ্বিক কিছু বিজনেস এমন থাকবে যে বিজনেসগুলো তার কম্পিটিটার্স, তাই না? তো লোগো ডিজাইনার যখন তার কম্পিটিটার্সটা না জেনে, না রিসার্চ করে ডিজাইন করবে, তখন তার লোগোতে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। ফর এক্সাম্পল, আমি যখন জেনে নিলাম যে তার, আমার ক্লায়েন্টকে কোয়েশ্চেন করে জেনে নিলাম যে তুমি তোমার কম্পিটিটার্স কাকে ভাবছো, এবং উনি আমাকে বললেন যে হ্যাঁ, আমার পার্শ্ববর্তী লাইক ইয়েলো বা স্ট্যাচি, এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোকে বা এই ভালো ভালো ব্র্যান্ডগুলোকে উনি তার কম্পিটিটার্স ভাবছে, তখন লোগো ডিজাইনার এই কম্পিটিটার্সের লোগোটাকে মাথায় রেখে তার জন্য লোগো ডিজাইন করবে। এখন যেহেতু ইয়েলোকে উনি তার কম্পিটিটার্স ভাবছে, সো আমি ডিজাইন করার সময় অবশ্যই ইয়েলোর লোগোটার থেকে ব্যতিক্রম কিছু তার জন্য ওনার জন্য করার ট্রাই করব। উনি যখন স্টাসি ব্র্যান্ডকে তার কম্পিটিটার্স ভাবছে, তাহলে উনি ওনার টাইপোগ্রাফি কেমন আছে, ওনার লোগোতে কেমন শেপ ইউজ করা আছে, বা ওনার ব্র্যান্ডিং কালারটাকে আমি মাথায় রেখে তার জন্য ডিফারেন্ট একটা কনসেপ্ট, ডিফারেন্ট একটা কালার, ডিফারেন্ট একটা থিম আমি ক্রিয়েট করার চেষ্টা করব। সো ইট উইল হেল্প মি টু ক্রিয়েট অ্যান ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট। সো টার্গেট অডিয়েন্স এবং কম্পিটিটার্স রিসার্চ করাটাও আপনার জন্য খুব বেশি জরুরি। You say your fashion house name is Dil Fashions, right? Yes, Dil Fashions. Why you choose the name Dil Fashions as a fashion house? Can you explain me that, what's the story behind this name? Well, you see, Dil is a Hindi word and it means heart. Yeah, so, Dil means heart. Yes. So it means heart, and your dress sense, your style always comes from your heart. And I always want my customers to get that vibe from the name of my fashion house. Nice idea. I appreciate it, and I think your customers also will like this thing. Yes, I'm okay. Hoping so. Hopefully it will be a great brand coming soon. Yes. Dil means heart. It's a Hindi word. অ্যান্ড হার্ট বলতে আমরা হার্ট বুঝে থাকি, এবং উনি হার্টের ব্যাখ্যাটা এভাবে আমার কাছে করলো যে ইটস চয়েস, ফ্যাশনস কামস ফ্রম হার্ট, তাই না? সো ইট ইউজ হেল্প মি টু ক্রিয়েট আ পারফেক্ট লোগো। এখন আমি আমার লোগোতে যেটা করতে পারবো, এই হার্টের বিষয়টা, দিলের বিষয়টা আমি আমার লোগোতে ফুটিয়ে তুলতে পারবো, এবং যেটা আমার অডিয়েন্সকেও, আমার কাস্টমারকেও আমার লোগোটাকে পছন্দ করতে হেল্প করবে। আমার কাস্টমার আমার লোগোটা দেখে সেই হার্টের বিষয়টা ফেল করতে পারবে যে ইটস আ দিল ফ্যাশনস অ্যান্ড ইটস মিনস আ হার্ট। ডু ইউ প্রেফার এনি কালার অ্যাজ ইয়ার বিজনেস ব্র্যান্ড অর দিল ফ্যাশনস? Not actually, because I guess you know better than me. Okay. Actually, I think that as you say that your fashion house, your target audience, it's only the women's, young ladies. So I need to choose the color which is suitable, which color is suitable only for girls. Mm-hmm. Okay. সো ডিয়ার অডিয়েন্স, আপনি আপনার ক্লায়েন্টের থেকে তার পছন্দের কালারটাও জেনে নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখবেন ক্লায়েন্টের কালার চয়েসটা থাকে, ক্লায়েন্ট বলেই দেয় যে আমি রেড কালারটা পছন্দ করছি বা আমি গ্রিন কালারটা আমার ব্র্যান্ডের জন্য পছন্দ করছি। যখন ক্লায়েন্ট আপনাকে তার প্রেফার কালারটা দিয়ে দিবে, আপনাকে ওই কালার মাথায় রেখে লোগো ডিজাইনটা করতে হবে। আবার অনেক ক্ষেত্রেই ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের মতো হতে পারে যে না, ক্লায়েন্ট আপনাকে বলবে যে না, তুমি ডিজাইনার, তুমি যে কালার পছন্দ করো সেটা দিয়ে তুমি কাজ করে দাও, ঠিক আছে? তো যেক্ষেত্রে যখন আপনার উপর কালারটা আসবে, তখন আপনাকে আন্তাজেই যে কোনো কালার দিয়ে আপনি লোগো ডিজাইন করতে পারেন না, আপনাকে স্পেসিফিক কালার রিসার্চ করে আপনাকে কালার নিয়ে একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে হবে। তো কালার রিসার্চটা মূলত যেভাবে হয়, আপনাকে সাবজেক্ট ওরিয়েন্টেড কালার নিয়ে কাজ করতে হয়।
সাবজেক্ট ওরিয়েন্টেড কালার বলতে আমরা বুঝি, যেমন আমার বিজনেসের বা তোমার বিজনেসের সাবজেক্টটা হচ্ছে, আমার লোগোর সাবজেক্টটা হচ্ছে এখন একটা ক্লোথিংস আইটেমস অ্যান্ড ইটস আ ফিমেলস টার্গেট অডিয়েন্স, উইমেন্স কালেকশনস তার বিজনেসের জন্য থাকবে। তাহলে স্পেসিফিক আপনাকে ফিমেল কালার অ্যানালাইসিস করে আপনাকে লোগো ডিজাইন করতে হবে, আপনাকে গুগল থেকে মার্কেট থেকে রিসার্চ করতে হবে, কালার অ্যানালাইসিস করতে হবে যে হুইচ কালার ইজ সুইটেবল ফর গার্লস। হ্যাঁ, মেয়েদের জন্য স্পেসিফিক কোনো রং আছে কি না, যেই রংটা একটা ফিমেলকে একটা উইমেন্সকে রিপ্রেজেন্ট করে, যেহেতু তার টার্গেট অডিয়েন্স শুধুমাত্র ফিমেল, তাহলে এখানে আপনি এর বাইরে থেকে আদার্স কোনো কালার আপনি এখানে নিয়ে আসলে সেটা লজিক্যাল হবে না। সো আমি কালার প্রেফারেন্স ক্লায়েন্ট না দিলে আমাকে ওই সাবজেক্ট ওরিয়েন্টেড কালার মার্কেট রিসার্চ করে আমাকে সেই কালারটা দিয়ে ক্লায়েন্টের জন্য ডিজাইন করাটাই শ্রেয়। ওকে, আই আন্ডারস্টুড ওয়েল অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ক্যান ইউ গিভ মি এনি ডেডলাইন ফর দিস প্রজেক্ট? ইটস নট দ্যাট আর্জেন্ট অ্যাকচুয়ালি, ইউ ক্যান টেক ইউর টাইম, ইউ ক্যান টেক ওয়ান উইক অর মোর দ্যান দ্যাট, নো হারি, ইউ ক্যান টেক ইউর টাইম। ওকে, টুমরো মর্নিং আই উইল স্টার্ট দিস ওয়ার্ক অ্যান্ড আই উইল গিভ ইউ ফিডব্যাক। Okay. I'll book you and I need your help during the design processing. I will show you some stage and then you give me some modification or corrections. Yes. And please give me a contact number. Yes, sure, please. Okay. Definitely. Here's my card. Thank you. And feel free to knock. I need it. Sure, thank you. Namaste. ডেডলাইন আমি কেন ক্লায়েন্টের থেকে জানলাম, আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন প্রত্যেকটা মার্কেট প্লেস আপনাকে একটা ডেডলাইন দিয়ে দিবে যে হ্যাঁ তোমাকে 3 দিন সময় দিলাম, 5 দিন সময় দিলাম। বাট লোকাল কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি 1-to-1 কখনো কাজ করেন, ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে রেখে দিলেন বা এরকম কিছু না, অবশ্যই ক্লায়েন্টের থেকে ডেডলাইনটা জেনে নেন যে ক্লায়েন্টের কাজটা কতটুকু আর্জেন্ট আছে। যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমাকে ইমিডিয়েট কাজটা করে দিতে হবে, তাহলে আপনাকে ইমিডিয়েট রিসার্চ করে কাজটা করতে হবে। আর যখন ক্লায়েন্ট আপনাকে লাইক আমার ক্লায়েন্ট যেমন আমাকে বললো ইউ ক্যান টেক এ টাইম 1 week অর মোর দ্যান দ্যাট লাইক দ্যাট এরকম কিছু, তখন আপনি চট হুট করেই ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করলেন এমনটা না। যেহেতু ক্লায়েন্ট আপনাকে 1 week টাইম দিয়েছে, আপনি 1 week রিসার্চ করেন, আপনি আরও বেশ কয়েক ধরনের স্কেচ করেন, বেশ কিছুদিন ভাবেন, কারণ ডেডলাইনটা ইম্পর্টেন্ট। আপনাকে ক্লায়েন্ট যদি সময় দেয়, ইট মিনস আপনাকে ক্লায়েন্ট টাইমটা কেন দিল, রিসার্চ করার জন্য, সে একটা ভালো লোগো তো আপনার থেকে চাচ্ছে। সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু রিসার্চ, মার্কেট রিসার্চ করতে হবে, গুগল রিসার্চ করতে হবে, রিয়েল এনভায়রনমেন্ট রিসার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টের রিয়েল সিনারিটা কেমন হয়, রিয়েল এনভায়রনমেন্টটা কেমন হয়, সব কিছু রিসার্চ করে যখন আপনি বেশ কিছু স্কেচ করে ক্লায়েন্টের থেকে সাজেশন নিয়ে কারেকশন নিয়ে যখন একটা কমপ্লিট কাজ ক্লায়েন্টের জন্য করবেন, অবভিয়াসলি ইট উইল বি এ গুড প্রজেক্ট। আপনার ক্লায়েন্ট, আপনার টার্গেট অডিয়েন্স সবাই এই লোগোটা তখন পছন্দ করতে বাধ্য হবে। কেন, এই লোগোর শেপের পেছনে, এই লোগোর টাইপোগ্রাফির পেছনে, এই লোগোর কালার কনসেপ্টের পেছনে আপনার বেশ একটা ভালো রিসার্চ ছিল। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য ডেডলাইন ফর দিস প্রজেক্ট। সো এই ছিল ক্লায়েন্টের সাথে ডিজাইনারের লোগো কনভারসেশন। আপনি জানতে পারলেন আজকে টিউটোরিয়ালটি থেকে যে একজন ডিজাইনার বা একজন লোগো আর্টিস্ট যখন লোগো ডিজাইন করে তখন ক্লায়েন্টের সাথে কনভারসেশনগুলো কীরকম হওয়াটা জরুরি, এই সমস্ত কোশ্চেন্সগুলো পড়ে যখন আপনি একটা লোগো ডিজাইনের জন্য কাজ শুরু করবেন তখন আপনার লোগোটা একদম টপিক অনুযায়ী পারফেক্ট হবে। এবং এগুলোর অ্যাবসেন্সে যখন আপনি শুধু ক্লায়েন্টের থেকে জানলেন যে লোগো করতে হবে, আপনি লোগো করা শুরু করে দিলেন, তখন যে ব্যারিয়ার্সগুলো আপনাকে এই করতে হবে, আপনি লোগো করবেন ভালো বাট আপনার ক্লায়েন্ট আপনাকে পরবর্তীতে বেশ কিছু কারেকশন দেবে যে না লোগোটা এরকম না, ওরকম কালার হলে ভালো হতো, এরকম শেপ না ওরকম শেপ হলে ভালো হতো। সো দ্যাট আমি অ্যাকচুয়াল একটা লোগো ডিজাইন করার জন্য কী পয়েন্টের উপর আমাকে ফোকাস করতে হয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং এই পয়েন্টগুলোর উপর ফোকাস করে যদি আপনি একটা লোগো ডিজাইন করেন, ইট উইল বি পারফেক্ট লোগো। সো এই ছিল আমার ব্রিফে, এবং আশা করি টিউটোরিয়ালটা আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে, এবং টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেন। এবং নেক্সটে লোগো ডিজাইন রিলেটেড বা আদার্স যে কোনো লোগো ডিজাইনের আদার্স কনভারসেশন বা যে কোনো টপিক নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই আমাদের ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক এখানে আপনি সেটা কমেন্ট করে আমাদেরকে জানান এবং সেটা নিয়ে আমরা আপনাদেরকে রিপ্লাই করার ট্রাই করব। আদার্স যে কোনো প্রবলেমের জন্য সবসময় আপনাদেরকে আমরা ক্রিয়েটিভিটিতে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ সবাইকে।